কোরআনে কারিমের ৪২ নম্বর সূরা, সূরা শুরা ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টিগতভাবে, কথা মনে রাখবেন, মানুষ সৃষ্টিগতভাবে এমন মর্যাদা সম্পূর্ণ নয় যে আল্লাহর সাথে সে কথা পর্যন্ত বলতে পারবে ওহি মাধ্যম ব্যতি রেখে, পর্দার অন্তরাল ব্যতি রেখে। অর্থাৎ মানুষ এত সম্মানী নয় যে মানুষ আমাকে সরাসরি দেখবে, মানুষ এত সম্মানী নয় যে মানুষ আমাকে সরাসরি কথা বলবে। এই দুনিয়ায় কোথায়, এই দুনিয়ায় দেখতেছেন না, এখন বিজ্ঞানীরা বাহির করতেছে দুনিয়ার থেকে আরো বড় বড় দুনিয়া আছে। তো আল্লাহ তো কোরআনে বহুত আগে বলছেন যে এটা তো একটা ডিমের মতো, তোমরা পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়ামে ছোট্ট একটা মুরগির ডিম রাখলে ওই স্টেডিয়ামের মধ্যে ডিমটা যত বড়, এই গোটা পৃথিবীটা প্রথম আসমানের কাছে ডিমের চাইতে আরো ছোট। সুবহানাল্লাহ বলেন না, তার বড় বড় দুনিয়া গ্রহ তো পড়েই রয়েছে কোরআনের কথা। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টিগতভাবে এতটুকু মর্যাদা সম্পন্ন নয় যে তারা কোন মাধ্যম ব্যতি রেখে, ওয়াহি ব্যতি রেখে, পর্দা ব্যতি রেখে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, দেখা করবে, এই সুযোগ পৃথিবীর কারো বলেন না কারো। কোরআনে কারিমের ৪২ নম্বর সূরা, সূরা শুরা আয়াত নম্বর ৫১, মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহর সাথে কি সরাসরি কথা বলা যায়? কেউ কোনোদিন বলছে? বলেন না। কেউ কোনোদিন বলছে আল্লাহর সরাসরি দেখা যায়? কেউ কোনোদিন দেখছে? আল্লাহ গোটা পৃথিবীতে সব জায়গায় আছেন। এখন যারা মসজিদে আসছেন আপনাদেরকে আমি দেখতেছি, মসজিদ থেকে চলে গেলে কি আমি দেখব? তাইলে দেখতে হলে দুজন কাছাকাছি থাকা লাগে। তাহলে আল্লাহকে যদি এখানে নিয়ে আসি, আল্লাহ যদি আসা যাওয়া করেন তা আল্লাহ সব জায়গায় থাকবেন কেমনে? আল্লাহ আসা যাওয়া করেন না, আল্লাহ সব জায়গায় সব সময় সব সময় সব জায়গায় সমানভাবে আছেন, সমানভাবে দেখেন, বিশ্বাস করেন, সব জায়গায় আছেন। এখন আল্লাহ কি সৌদি আরবে আছেন, আমেরিকায়, বাংলাদেশে আছেন? যারা হজে গেছেন এরা কি এখন নারিন্দায় আছেন? কয় না। যারা নারিন্দায় আছেন এরা কি হজে আছেন? নাই। যাদের আসা যাওয়া আছে তারা সব জায়গায় থাকতে পারে না, আর যার আসা যাওয়া নাই তিনি বিরাজমান। আল্লাহ আসেনও না জানো না, কোনোদিন কোন বিজ্ঞানী বলছিনি, কোন হুজুর বলছিনি যে আগামীকালকে আল্লাহ বাংলাদেশে আসবেন। শুনছেন কোনোদিন যে আমেরিকা যাবেন? শুনছেন? কেউ বলে নাই, কারণ আল্লাহ সব জায়গায় সব সময় আসেন না, নাই আমরা দেখতে পাই। কেন? আল্লাহ বলছেন আমাকে তোমরা ওয়াহি ব্যতি রেখে, মাধ্যম ব্যতি রেখে দেখতে পারবে না। তো ওয়াহির মাধ্যমে জানতে পারতেন, কথা বলতে পারতেন কারা? নবী, পয়গম্বর। আমরা নবীও না, পয়গম্বরও না, ওলি গৌস কুতুব কিচ্ছু না। আমরা তো এই জিনিস, আমরা মসজিদে আসলে ভদ্র আর বাইরে যাওয়ার পরে খবর নেই। কিন্তু ফেতনার যুগে কিছু বাণিজ্যিক পীর আছেন, বাণিজ্যিক পীর, কমার্শিয়াল, বুঝতে পারছি, তারা এ গল্প শোনাবে সাধারণ পাবলিককে যে আল্লাহকে ১০০ বার ২০০ বার দেখছেন, আল্লাহকে দেখতে পারবেন না। দেখেন এক নম্বর বলছি সূরা শুরা ৪২ নম্বর আয়াত, এই ৫১ নম্বর আয়াত, এরপরে ৬ নম্বর সূরা, সূরা আনআম মনে রাখবেন, সূরা আনআমের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বললেন দৃষ্টি সমূহ তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি গোটা পৃথিবীকে ধারণ করে দেখতে পারেন। কোন সুবহানাল্লাহ, দৃষ্টি, মানুষের দৃষ্টি কখনো আল্লাহকে ধারণ করতে পারে না, এই জন্য চরম চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না। আল্লাহরে দেখতে হইলে কই যাওয়া লাগবে? কিছু একটা নাম কন না আপনারা, আল্লাহকে দেখতে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। আল্লাহকে দেখতে কোথায় প্রথম দেখা হবে? দারুস সালাম নামক জান্নাতে। আল্লাহ আমাদেরকে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে ওই দিন দেখবেন ওই শোক দিয়ে না, ওই শোক তখন থাকবে না। ইন্তেকালের পরে জান্নাতে তো গোসল করার পরে সব চেঞ্জ হয়ে যাবে। আপনি কি এতটুকু লম্বা থাকবেন? আদমের মতো লম্বা হবেন, আদমের মতো বডি হবে,
আপনাকে 1 লক্ষ প্লেট দিলে তাও খাইতে পারবেন এমন খাবার রুচি হবে। সুবহানাল্লাহ, নাই শুধু খাইবেন আর খাইবেন, সব ওই দিন হবে, ওই দিন আল্লাহকে দেখবেন, ওই চোখ থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। আপনাদের বিশ্বাস হয় না আল্লাহরে দেখা যায় দুনিয়ায়? নবীজি আল্লাহকে দুনিয়ায় দেখছেন? কখনো দেখছেন? আল্লাহকে আল্লাহর সঙ্গে দেখা করাবার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ায় রাখেন নাই, নিতে 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 আরশে আজিমে নিয়েছেন, মেহরাজ করিয়েছেন, সিদ্রাতুল মুনতাহায় নিয়েছেন, আরশে মুআল্লায় নিয়েছেন। জিব্রাইল বলছেন আমিও যাইতে পারবো না, কাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে রসুলকে ওখানে নিয়ে আল্লাহ দেখা করছেন। সুবহানাল্লাহ বলে, তাও দুনিয়ায় না, দুনিয়ায় সুযোগ নাই। বিশ্বাস না হলে দুটো আয়াত বলছি, একটা বলছি সূরা শুরা 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত, আর একটা বলছি সূরা আনাম 6 নম্বর সূরা 103 নম্বর আয়াত। তাও যদি বিশ্বাস না হয় 7 নম্বর সূরা 143 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত কিছু বলছেন, আমরা ওখানে দেখি। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর ছিলেন, এই পয়গম্বরের নাম হলো পয়গম্বর মুসা আলা নবিয়না আলাইহি সালাতু ওয়াসালাম। মুসা আলাইহি সালাম একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন, তার অগাধ রুহানি শক্তি ছিল, কিন্তু তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পান নাই। তার দেখতে চাওয়ার একটা ঘটনা আল্লাহর কাছে, আল্লাহকে বলছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কেমনে বললেন শুনেন। মুসা আল্লাহকে বললেন ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. موسى عليه السلام الله কাছে বললেন আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই, আমি না দেখলে শান্ত হব না। মুসা যখন নির্ধারিত সময়ে উপস্থিত হলো আল্লাহকে দেখবার জন্যে, তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন সে তিনি বললেন আল্লাহ তাআলা আমাকে আপনার দর্শন দিন, আপনাকে আমাকে আপনাকে আমি দেখাই লাগবে, আমি আপনাকে দেখতে চাই। কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম, দেখতে চাই, এখনো দেখি নাই? আল্লাহ বললেন তুমি কখনো দুনিয়ার জমিনে আমাকে দেখতে পাবে না। মুসা বলছেন আল্লাহ এটাকে হয় নাকি, আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছেন, আড়াল থেকে আপনাকে দেখব না, হয় না, আপনাকে দেখা লাগবে। আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বারবার আল্লাহকে বললেন, আল্লাহ বললেন মুসা তাহলে এক কাজ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও, তাকায় দেখো পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি পাহাড় স্থির থাকে না তাহলে কেমনে দেখবে একটু দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাহাড়ের দিকে তাকালেন, ওই পাহাড়ে আল্লাহর নূরের তজল্লি পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, পাওয়ার পড়েছে, লোড পড়েছে, আলো পড়েছে। আল্লাহর নূরের তাজাল্লি যখন পাহাড়ে পড়েছে, বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা পাহাড় টুকরা টুকরা হয়ে তুলার মতো হয়ে গিয়েছে, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল আল্লাহকে বলেন কালা সুবহানাক তুবতু ইলাইকা, হে আমার প্রতিপালক আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই,
আমি ভুল করেছি আপনাকে দেখবার কথা বলে, পৃথিবীতে কখনো আপনাকে দেখা যাবে না। আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে বিশ্বাস করলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি রব, আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন আমি বিশ্বাস করলাম, আমাকে আপনি কষ্ট দিবেন না, ঈমান হারা করবেন না। আল্লাহ তাআলা বলেন মূসা রে, দুনিয়ার কোন চোখ দিয়ে পৃথিবীতে আমাকে দেখা যাবে না, আমার প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো জান্নাতের ভিতরে মন ভরে আমাকে দেখতে পাইবা কোন। সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়া চাইলে আল্লাহকে দেখা যায়, বলেন দেখা যায়, দেখা যায় এক কথা বিশ্বাস হয়েছে নি আল্লাহ জানে, একটু বলেন না আমারে বিশ্বাস হয়েছে তো আল্লাহরে দুনিয়া দেখা যাবে, দেখা যাবে না একটু কথা এখানে, স্বপ্নে তো অনেকে দেখেন নাকি যা মন চায়, স্বপ্নে তো আপনি কালকেও দেখতে পারেন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, ঘুম থেকে উঠে দেখবেন লুঙ্গিও ঠিক জায়গায় নাই, তো আপনি প্রেসিডেন্ট হয়ে লাভ কি? স্বপ্নে তো বহুত কিছু বহুত দেখে ফেলায়, স্বপ্ন তো আর নিজের হাতে নাই, আপনি ঘুমে আন্নাও কামিসলিল মউত, যে ঘুমিয়ে গিয়েছে সে মরে গিয়েছে, এর জন্য ঘুম থেকে ওঠার দোয়া কি, কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমি রাত্রে মরে গিয়েছিলাম সকালে তুমি জিন্দা করেছো। সুবহানাল্লাহ। ঘুম তো কামিসলিল মউত, যে ঘুমে বহুত কিছু দেখা যায় বাস্তবে কিছুই নেই, ঠিক আছে নি কথা? আমার বউতে দেখছি ঘুমে গাড়ি চালাইতে চালাইতে মাথা চোড়া ফাটায় বলিস, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আছে, স্বপ্নের আছে না নাই? স্বপ্নের পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা, ওখানে আপনি সকল স্বপ্নের ব্যাখ্যা পাবেন, ছোট ছোট মাছ দেখলে কি হয়, স্বপ্নে বড় মাছ দেখলে কি হয়, স্বপ্নে সামনের দাঁত পড়ে গেছে দেখলে কি হয়, স্বপ্নের দাঁত নড়তেছে দেখলে কি হয়, সাপ কামড়াচ্ছে দেখলে কি হয়, এগুলো দেখা যায় না মাঝে মাঝে? দেখা যায়, এগুলোর ব্যাখ্যা কিন্তু আছে। আল্লাহকে খুশি করতে কিছুই লাগে না, আমি দেখলাম ফেসবুকে অনেকেই কোরবানির গরু কিনেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন, কোরবানির গরু জবাই করতেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন, কোরবানির গোশত কাটতেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। ভাই আপনি সব পারলেন কিন্তু কোরবানি দিয়ে কতটুকুন ফ্রিজে রাখলেন এটার ছবি দিলেন না কেন? কতক্ষণ না কেন ফ্রিজে কতটুকুন রাখছেন এই ছবি দেন না কেন? আপনি গরু কিনছেন কাটছেন সব ছবি দিতেছেন আর ফ্রিজে রাখা দিয়েছেন এটার ছবি দিতেছেন, এগুলো বাদ দেন, এগুলো আমরা বাদ দেই, আমরা সব ভালো হয়ে যাই, আল্লাহকে চিনতে পারি, সব কিছুর পরে দিন শেষে রবকে সন্তুষ্ট করে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন গোশত পুরোটাই খা, যা ভাল লাগে খা, সব কর গোলাম সন্তুষ্ট, আমাকে কর, আমাকে সন্তুষ্ট করো। এজন্য আমরা গরু জবাই যারা করেছি, পশু জবাই যারা করেছি, পশু জবাই উদ্দেশ্য ছিল না, এই পশু পশুর সঙ্গে অন্তরের ভিতরে একটা পশুত্ব আছে, চরিত্র, এই চরিত্রের জবাই করে এক বছর আমরা রবকে সন্তুষ্ট করব, রবের পথে চলব ইনশাআল্লাহ। এতটুকু নসিহত করলাম, এতটুকু ওয়াজ করলাম, বুঝালাম, বুঝছেন তো? গালি দিলে কষ্ট পাবেন, বলা লাগবে, কেউ সমালোচনা করলে কষ্ট পাবেন, আপনাকে তো সমালোচনা করবে, গালি দিবে কাছের লোক যে আপনাকে চিনে। আচ্ছা আপনারা, আপনাকে একটু আমেরিকার একটা লোক আপনারা চিনে নি, আপনার সমালোচনা করবে, আপনারা গালি দিবে? দিবে না, তো দিবে কে? কথা বলে কাছের লোক দিবে, তো আপনার কি হয়েছে? কিচ্ছু হয় নাই, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। এজন্যে এতটুকু মনে রাখবেন, চলার পথে কিছু লোক খারাপ থাকবেই, আপনাকে ভালো থাকলেই চলবে ইনশাআল্লাহ। নূর টিভি 24, উইন্ড অফ পিস।